এটা আমি স্যার বরকত, এর জন্য একটু গর্জিয়াস করে বানিয়েছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে, যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। আমি টুম্পা আছি আপনাদের সাথে। তো আজকের ভিডিওটা শুরু করলাম মিষ্টি দিয়ে। তো এটা হচ্ছে অনেক খুশির মিষ্টি আর কি, খুশির সংবাদের মিষ্টি। তো আমাদের হচ্ছে বাংলাদেশের একটা আত্মীয়র হচ্ছে ছেলে হয়েছে, তো এই জন্য আমাদের বাসায় মিষ্টি পাঠানো হয়েছে। তো বাংলাদেশে ছেলে হলে কী হবে, সেই ছেলের মিষ্টি আমরা কাতারে বসে খাচ্ছি আলহামদুলিল্লাহ। আর মিষ্টিটা এত ইয়াম্মি ছিল, মধুবনের মিষ্টি এমনি নর্মালও ইয়াম্মি থাকে, তো এই মিষ্টিটাও ইয়াম্মি ছিল। তো আমি হচ্ছে সেই দিন বাজারে গিয়েছিলাম, তো বাজার থেকে কিছু আর কি শুকনো জিনিসপত্র নিয়ে এসেছি, যেমন বাদাম, তারপরে কিশমিশ, তারপরে পাস্তা, ডাল। এগুলো চিন্তা করলাম যে বক্সে ভরে রাখি, ভরি ভরি করে আর ভরা হচ্ছিলো না, তো এই জন্য এগুলো এখন বক্সে ভরে রাখছি। তো এই সমস্ত শুকনা যে খাবারগুলি, এগুলো হচ্ছে সবচেয়ে ভালো হয় কাঁচের জারে রাখতে পারলে, কিন্তু আমার কাছে আর কি বড় কাঁচের জার ছিল না, এর জন্য আমি আর কি আপাতত প্লাস্টিকের বয়ামে রেখে দিলাম। তো আমার বাসায় সব কিছু থাক না থাক, পাস্তাটা অল টাইম থাকতে হয়, কারণ আমার আবদুল্লা বাবাটা পাস্তা খুব পছন্দ করে। তো ওর হচ্ছে পাস্তা মানে খুবই পছন্দ, যখন কোনো কিছু খেতে না চায় তখন যদি বলি যে বাবা পাস্তা খাবা, বলে হ্যাঁ খাবো। তো ওকে আমি দিনে একবার পাস্তা দিই, কারণ যে কোনো জিনিস বেশি দিলে হয়তো বা অরুচি চলে আসবে, এর জন্য একবারই দেয়। তো এর জন্য চেষ্টা করি সব সময় পাস্তাটা রাখার জন্য। আমার কাছে না, এই যে পাস্তা যখন আমরা বক্সে ঢালি, তো একটা যে সাউন্ড হয় না, কুড়মুড় কুড়মুড় একটা সাউন্ড হয়, এত ভালো লাগে, বিশ্বাস করবেন কি না জানি না, মানে খুব ভালো লাগে এই সাউন্ডটা, এর জন্য সাউন্ডটা রেখে দিলাম। জানি না আপনাদের কাছে ভালো লাগবে কিনা, আমার নিজের কাছে আর কি পার্সোনালি খুব ভালো লাগে। তো আমার মতো আমার কোন কোন আপুরা আছেন যে এই সমস্ত শব্দগুলো ভালো লাগে, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো আমি মাঝে মাঝে আর কি যখন ফ্রি থাকি, তখন দেখা যায় টিভিতে এমন র সাউন্ডের ভিডিওগুলো দিয়ে দেখি, আমার এত ভালো লাগে। টিভিতে এমন আর কি অনেক ভিডিও আছে যে একদম ডিরেক্ট সাউন্ড দিয়ে করে, র সাউন্ড, রান্নাবান্না বলেন কিংবা কোনো কিছু টুংটাং কাজকর্ম বলেন। তো আমি র সাউন্ডের ভিডিওগুলো খুব দেখি, আমার কাছে এত ভালো লাগে। আমার সাথে সাথে আমার আবদুল্লাহ বাবাটাও দেখে, রামসা তাসিনও দেখে, ওরাও আর কি র সাউন্ডটা খুব পছন্দ করে। তো এর আগে আমার একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি আর কি বোরকা বানাতে দিয়েছি, আপনাদেরকে বলেছিলাম যে বোরকাগুলো যখন আমি বাসায় আনবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি হচ্ছে বোরকাগুলো বাসায় নিয়ে এসেছি, তো আজকে আপনাদেরকে দেখাবো আমার বোরকাগুলো। তো এখন হচ্ছে আপনাদেরকে কিচেন থেকে ডিরেক্ট বেডরুমে নিয়ে আসলাম, তো এখন দেখাবো আমার বোরকা। তো এই যে এটা হচ্ছে আমার প্রথম বোরকা, এই কাপড়টাই আর কি, বোরকার যে কাপড়টা দেখতে পাচ্ছেন আপনারা রোজ প্রিন্টের মতো অনেকটা, এই কাপড়টা হচ্ছে আমাদের বাসায় যায় দেশি ভাবি বেড়াতে এসেছিল, তো ভাবি আমাদের জন্য নিয়ে এসেছিল কাপড়, যে ভাবি আপনাদের জন্য হাদিয়া হিসেবে বোরকার কাপড় নিয়ে আসছি, আপনারা যা যার মাপে বানিয়ে নিন। তো আমি এটা বানিয়েছি এভাবে, একটু দেখাই, একদম মাঝ বরাবর, একদম কলার থেকে মাঝ বরাবর নিচ পর্যন্ত একটা হচ্ছে লতা টাইপের কাজ দিয়েছি,
পাইপ আর হচ্ছে আপনার পুঁতি দিয়ে এই কাজটা দেওয়া, আর হাতাটা দিয়েছি হচ্ছে আপনার শার্ট হাতা। তো এই বোরকার যে কাপড়, এই কাপড়ে হচ্ছে আপনার কাজ করলে কাজটা অত সুন্দর হবে না, এই জন্য এক্সট্রা একটা কালো কাপড় লাগে, সেই কালো কাপড়ের উপর হচ্ছে আমরা কাজটা। এই হচ্ছে আমার আরেকটা বোরকা, এটাও একদম সিম্পল, কেন জানি ইদানিং খুব সিম্পল বোরকাগুলো ভালো লাগে, খুব বেশি কাজ পড়তে ইচ্ছে করে না। এটা হাতাটা আমি একটু ডিজাইন করছি, এখানে চারটা বাটন দিয়ে দিয়েছি, আর এই হাতার কাপড়টা হচ্ছে অ্যাশ কালার, ক্যামেরা আসলে আসতেছে না। আর পুরা বোরকাটা হচ্ছে আপনার বোরকার যে অরিজিনাল কাপড় আমি একটু দেখাই, এই যেটা হচ্ছে অরিজিনাল কাপড়, কাপড়ের মধ্যে ফ্লাওয়ার প্রিন্ট করা, তো আর কি এই ফ্লাওয়ার প্রিন্টের উপরে হচ্ছে আপনার সুন্দর করে এমব্রয়ডারি করে দিয়েছে, আর ঠিক মিডিলে ছোট্ট একটা পুঁথির একটা ফ্লাওয়ার করে দিয়েছে। ক্যামেরায় অত একটা বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে সুন্দর, একদম সম্পূর্ণ বোরকা ভরাই, এমন ফুল 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 ফুল। তো বোরকার সামনে প্লাস পিছন সাইডে সেম একই রকম, এটা অন্য কোনো ডিজাইন না, আর এই ওড়নাটা হচ্ছে সাইড দিয়ে একটু ওই বোরকার কাপড়টা লাগানো। তো এটা হচ্ছে আমার আরেকটা বোরকা, তো এটা অরিজিনাল কালারটা হচ্ছে আপনার সি গ্রিন টাইপের যে কালারটা আছে না, সেম সি গ্রিন টাইপের কালার, কিন্তু ক্যামেরা এমন অন্ধকার আসছে বুঝতেছি না কালারটা কেন এমন আসছে। তো এটা হচ্ছে আপনার ডাবল ঘেররা বলে, ডাবল ঘের দিয়ে বানানো, একদম অনেক ঘের মাঝখানে কলি কলি করে কাটা। আর হচ্ছে আপনার হাতার বর্ডারে, হাতার উপরে আর নিচের ঘেরের কলিতে কলিতে এমন কাজ দেওয়া, আপনার ক্রিস্টাল আর পুঁথি দিয়ে কাজ দেওয়া। এই সমস্ত বোরকা যেগুলা, এগুলা হচ্ছে আপনার দেখতে অত একটা ভাল লাগে না, কিন্তু পড়লে খুব ভালো লাগে, অনেক ঘের তো, আর কলি কলি দিয়ে ঘের দেওয়া, একদম সামনে পেছনে সব জায়গায় সেম ডিজাইন করা। আর কাপড়টা দেখেন, কাপড়টা এত সফট, এই বোরকার কাপড়টা আসলেই না, একদম অনেক নরম, অনেক সফট। তো এখন দেখাই রামিসা মামুনের বোরকা, তো রামিসাকে ওর বাবা হচ্ছে বোরকা বানিয়ে দিয়েছে, তো এটা হচ্ছে রামিসা মামুনের বোরকা। এই বোরকাটার কালার হচ্ছে অ্যাশ কালার, কিন্তু ক্যামেরায় অ্যাশ কালারটা কোনোভাবেই বোঝা যাচ্ছে না, লাইটের জন্য কিনা বুঝতে পারছি না। তো একদম মোটামুটি হাত দুইটা ভরা, একদম জড়োয়া কাজ করা, অ্যাট ফার্স্ট হচ্ছে আপনার এমব্রয়ডারি করা, এমব্রয়ডারির উপরে উপরে হচ্ছে আপনার ক্রিস্টাল আর পুঁথি দিয়ে কাজ করা, আর হচ্ছে ফ্রন্ট সাইডে বুকের মধ্যে কাজ করা। আর কি মেন আকর্ষণীয় হচ্ছে হাতা দুইটা, হাতা দুইটা পরলে আর কি খুব ভালো লাগে, হাত দুইটা দেখা যায়, তো একদম ফুল হাত ভরা কাজ করা, আর বুকের সামনে অর্ধেক কাজ করা। আপনাদের একটু কাছ থেকে দেখাই কাজটা, আর কি খুবই নিখুঁত কাজ একটা আছে না, যে ছুটে যাওয়ার মতো, ছুটে যাওয়ার মতো না, খুব মজবুত করে কাজটা করে দিয়েছে। আর হচ্ছে বোরকার ওড়না, ওড়নার এক সাইডে হচ্ছে চিকন করে একটা লতার মতো দিয়ে দিয়েছে, আর পিছন সাইড হচ্ছে একদম ফাঁকা, শুধু বুক আর হাতায় কাজ দেওয়া। আর এটা হচ্ছে রামিসা মামুনের আরেকটা বোরকা, তো এটা হচ্ছে ন্যাভি ব্লু কালার, আর হচ্ছে আপনার বর্ডারটা হচ্ছে হোয়াইট কালার, আর বাটনগুলো হচ্ছে হোয়াইট কালার। তো এই বোরকাটা আমার হচ্ছে বাংলাদেশে একটা আপু লাইভ করে, স্টাইলিশ আবায়া, অনেকেই চিনেন, তো আপু এই টাইপের একটা বোরকা পরেছিল, তো আমার এত ভালো লেগেছিল, তখন আপুর বোরকাটা হচ্ছে আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি, তারপর হচ্ছে বোরকার দোকানে যে ভাইয়াদের দেখালাম যে আমার সেম এমন একটা বোরকা লাগবে, তো ওইভাবে আর কি বানানো হয়েছে, ওই মোটামুটি স্ক্রিনশটের ছবিটা দেখে। তো আপনাদের যদি কারো ভালো লাগে কোনো ডিজাইন, তো আপনারা সেখানে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, রেখে টেলারদের দেখালে বানিয়ে দিবে। আর হচ্ছে আমি যখনই আর কি বোরকা পরি কিংবা বোরকার কোনো ভিডিও দিই, তো সব আপুরা বলেন যে আপু একদম কাছে থেকে দেখাও, ডিটেলস দেখাও, তো এই জন্য হচ্ছে আজকে বোরকাগুলো মোটামুটি একদম কাছ থেকে ডিটেলস দেখালাম। আর এই বোরকার সাথে হচ্ছে হোয়াইট কালারের হিজাব দিয়েছি, আমার কাছে মনে হয়েছে হোয়াইট হিজাবটা আর কি ভালো লাগবে।